আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব, খালেদা জিয়াকে হাসপাতালেই থাকতে হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা কোনো উন্নতি করছে না। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন তার অনেক রক্তক্ষরণ হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে শীঘ্রই তাকে হাসপাতালের কেবিনে কিংবা বাসায় নেওয়া সম্ভব হবে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক নাম না প্রকাশ করা শর্তে সময়কালকে বলেন, লিভার সিরোসিস আক্রান্ত খালেদা জিয়ার রক্তক্ষরণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একদিন দুদিন বিরতি দিয়ে আবার রক্তক্ষরণ হচ্ছে তার। হাই অ্যান্টিবায়োটিক ওষুধ কিংবা ইঞ্জেকশন দিয়ে রক্ত বন্ধ করা সম্ভব হলেও তা স্থায়িত্ব হচ্ছে না। রক্তক্ষরণের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে, খনিজ ক্ষমতা উঠানামা করছে। মূলত রক্তক্ষরণের কারণে এই সমস্যা হচ্ছে। ওই চিকিৎসক বলেন, খালেদা জিয়া প্রচণ্ড দুর্বলতায় ভুগছেন আর আগের থেকে অনেক শুকিয়ে গেছেন, ওজন হ্রাস পেয়েছে অনেক, খাবারের রুচি নেই বললেই চলে, শুধু স্যুপ আর তরল খাবার দেওয়া হচ্ছে, এর পাশাপাশি স্যালাইন পুশ করা হচ্ছে। কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে, ডায়াবেটিস ও নিয়ন্ত্রণের বাইরে। হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালে স্টাফদের সঙ্গেও খুব কম কথা বলেন। সপ্তাহে একবার গোসল করানোর জন্য সিসিইউ থেকে বের করে নেওয়া হয়। গত রোববার তাকে কেবিনে নেওয়া হয়েছিল, গত সোমবার তার অ্যান্ডোস্কোপি করা হয়। এ সময় তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তার শারীরিক খোঁজ নিতে এবং দেখাশোনা করতে পুত্রবধূ শর্মিলা রহমান সিথি নিয়মিত হাসপাতালে যান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সহকারী আব্দুস সাত্তার এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আসা যাওয়া করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে মির্জা ফখরুল সময়কালকে বলেন, তার অবস্থা কোনো উন্নতি হচ্ছে না, আগের মতোই আছেন। বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে তিনি বললেন, তারা চেষ্টা করছেন, আন্দোলন করছেন, দাবি জানাচ্ছেন, এর থেকে বেশি কী করতে পারেন তারা। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রী গত 13ই নভেম্বর এবারকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।